হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি প্রতীকস ওয়ার্ল্ড। কখনো প্রি প্ল্যান ছাড়া ঘুরতে গেছেন? আশা করি অনেকেই গেছেন। তো আজকের ব্লগটা কিছুটা সেরকমই, কোনো রকম প্ল্যান ছাড়াই জাস্ট ক্যাজুয়ালি বেরিয়েছিলাম। তখনই সাডেনলি জানতে পারি যে বাঁশবেড়িয়াতে দীপক অধিকারী, মানে সবার প্রিয় দেবদা, এসছে। তো আমার হাজব্যান্ড ভীষণ বড় ভক্ত দেবের, আর আমার ভাই কল করে যখনই বলেছে যে দেব আসছে, তখনই আমরা ওয়েট করলাম না, চলে গেলাম দেবকে দেখতে। তো চলুন দেবকে দেখতে যাওয়া যাক। তো স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না ভিডিওটা। রাস্তায় এত পরিমাণ লাইটিং হচ্ছে, চতুর্দিকে শুধু আলো আলো আর লোকজন। তো এগুলোকে তো খুব একটা ক্যাপচার করা হয় না গাড়িতে করে গেলে, তো বাইকে ছিলাম বলে তুলতে পারলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। তো চলে এসেছি আমরা, আমরা 10 মিনিট আগেই পৌঁছে গেছিলাম দেবের আসার 10 মিনিট আগে। ততক্ষণে সামনে বহুত লোক জড়ো, দেবকে দেখে জাস্ট ফ্যানেরা পাগল হয়ে গেছিল, সবাই চেঁচামেচি করছিল, আর দেবও সবাইকে হাত জোড় করে নমস্কার করছিল, হাত দিয়ে হাই করছিল, ফ্ল্যাং কিস দিচ্ছিল, দেন কিছু বক্তৃতা দিচ্ছিল, সেটা একটু পরেই আসবে, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি, যে তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি, যে তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। আনন্দে নাচে মন, আনন্দে বাঁচে মন, স্বপ্ন যে সাজে দু চোখে, আজ প্রাণের উচ্ছ্বাসে মাতে মন উল্লাসে, আশা জাগালে তুমি শূন্য বুকে। আজকে খুশির দিনে আমার মনে হয় কলকাতার সমস্ত দুর্গাপূজার প্যান্ডেলকে বিট করে দেবে এই প্যান্ডেলটা, মানে কার্তিক পুজো যে এত বিশাল বিশাল হাজার সমস্ত মানুষদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, কার্তিক পুজোর শুভেচ্ছা,
ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মিলনপল্লি নটরাজ পুজো কমিটিকে অসংখ্য ধন্যবাদ কে এত সুন্দর প্যান্ডেল বানানোর জন্য এত সুন্দর মানে আমরা ভাবি যে আমাদের এখানে দুর্গাপুজোর শ্রেষ্ঠ পুজো না কিন্তু না আমরা এই জায়গায় আসা উচিত দেখা উচিত কে কেমন ভাবে কত সুন্দর ভাবে কত ভালোভাবে কত মানুষের ভালোবাসা কত মানুষকে নিয়ে এত ভালো কার্তিক পুজো করা হয় আর মানে কলকাতার সমস্ত মানুষকে জানা উচিত এবং আমার মিডিয়া বন্ধুদেরকেও দেখতে পাচ্ছি অনেকগুলো মিডিয়া বন্ধুরা এসেছে প্লিজ আমার মনে হয় বাঙালি থেকে বলবেন যে শুধু দুর্গাপুজো নয় কার্তিক পুজো যথেষ্ট বড়ভাবে হয় এখানে আসবেন যারা যারা আসতে পারছে না যাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে যাচ্ছি ফোনের মাধ্যমে যাচ্ছি তো প্লিজ বলবো কে প্লিজ এই মিলনপল্লী নটরাজ পুজো কমিটির এই পুজোতে আসবেন পুজো দেখার জন্য না হলে বিশ্বাস করুন আপনারা কার্তিক পুজো দেখেননি তাই এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর পরিবেশ আমার মনে হয় না কার্তিক পুজো নিয়ে অন্য কোথাও উঠছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সোনা থাকে এত সুন্দর পরিবেশ করার জন্য থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের পুজো কার্তিক পুজো খুব ভালোভাবে কাটুক সুস্থভাবে কাটুক আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ পাগলু তো দেবের যাওয়ার টাইম হয়ে গেছিল আর আমরাও তখনই বেরিয়ে চলে এসেছিলাম যখনই দেব বেরিয়ে গেছে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে ততদিন অবধি সুস্থ থাকুন ভালো থাকুন আর হাসি খুশি থাকুন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং